হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার নতুন করে স্বাগত জানাই। আর আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু স্পেশাল। তো সেটা কি স্পেশাল দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে হবে। আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আজকে না, সরি, গতকাল ছিল আমার জন্মদিন। তো গতকাল প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য মানে আমার বার্থডেটা সেলিব্রেশন হয়নি। বার্থডে সেলিব্রেশন বলতে কিছুই না, ওই ভাইরা আসতো একটু, এই এই আর কি সেলিব্রেশন। তো কালকে আমি সকাল থেকে মানে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম, একটা ব্লগ ভিডিও আমি বানাচ্ছিলাম, কিন্তু কালকে ঝড় বৃষ্টির মধ্যে সন্ধ্যার বিকালের টাইম থেকে ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তারপর থেকে কারেন্ট ছিল না, ফোনে চার্জও ছিল না, আর তারপরে ভাইরাও আসতে পারেনি। ওরা আসতে চাইছিল, আমি মানা করেছি, যতই হোক আমার ভাই তো, তো আমি বললাম এই ঝড় বৃষ্টির মধ্যে আসতে হবে না। তো ওরা গতকাল আসেনি, কিন্তু ওরা আজকে আসছে। তো আজকে ওরা বললো যে আমরা যাচ্ছি, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে চলে আয়। তো ওরা তিন চারজন আসছে, আর তো সেই জন্য আমরা একটু বাজারে গিয়েছিলাম, বাজার করতে একটু বাজার টুকটাক করে নিয়ে আসলাম এখন। আর তোমাদের দাদা আমাকে একটা গিফট করেছে, তো গিফটটা কী সেটা আমি পরে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি হচ্ছে। এখন বাজে হচ্ছে 6:45। তো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, ব্লগ ভিডিওটা, আর ওরা আসছে, তো দেখি কত দূর আছে। তো গতকালকে যাতে না আমার মনটা খারাপ হয়, তো তার জন্য ওরা আসতে পারেনি। এবারে তোমাদের দাদা ভাবছে যে আমি কেক কাটবো না, তো মেয়েও তার মধ্যে পাগল করে দিচ্ছে, বাবা তুমি কোথায় কেক নিয়ে এসো, মা কেক কাটবে না, মা গিফট কই। তো তোমাদের দাদা কালকে একটা কেক এনেছিলো, কালকে সন্ধ্যাবেলায় বসে চার্জার লাইট জ্বালিয়ে আমি, আমার মেয়ে, তোমাদের দাদা তিনজন মিলে কেকটা কেটেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে কি হচ্ছে। এই যে দেখো, আমি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে এখানে মাংস রাখা রয়েছে, আর হচ্ছে এই যে, হ্যাঁ বাজারে আছে, আসছে। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখানে মাংসের জন্য, মাংস হচ্ছে, বেশি কিছু রেসিপি নেই, মানে মাংস হবে শুধু। তো কিছুটা মাংস কষা করবো, আর কিছুটা মানে কিছুটা ঝোল করব। আর হচ্ছে রাত্রিরে খাওয়া দাওয়া হচ্ছে ওই ভাত আর মাংস, আর যদি কিছু খেতে চায় মাছের তরকারি টরকারি আছে, তো মাছের তরকারি কেউ খেতে চাইলে সেটা গরম করে দেবো। খুলে দেখা, খুলে দেখা, মেয়ে আর মেয়ের বাবা মিলে গিফট করেছে। এরা তুই কত টাকা দিয়েছিস? এ মা আমাকে গিফট করলাম। ওইভাবে দেখ। এই যে হচ্ছে একটা, এটা হচ্ছে স্টোনের নাকের, খুব সুন্দর হয়েছে নাকেরটা। আমি খুব খুশি, এটা আমার খুব দরকার ছিল। আমি অনেকদিন দিয়েই বলছিলাম যে আমার একটা এরকম নাকের লাগবে। তো নাকেরটা আমাকে আমার জন্মদিনে গিফট করেছে। নাকেরটা আমি তোমাদেরকে পরে পরে দেখাবো। তো বলো কেমন হয়েছে নাকেরটা? খুব সুন্দর। হ্যাঁ, আমরা ছোট ছোট মানুষ, অনেক গরিব গরিব লোক, আমাদের ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, তো আমরা সেটাই পূরণ করি, যেটুকু পারি সেটুকুই পূরণ করি। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার বরকে বললাম, ওকে, এটা দেওয়ার জন্য। বরকে চুকাবি তো? না, চুকাতে হবে না, এরকম হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর পরের ভিডিও আসার জন্য ওয়েট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।